একবার বিদায় দে মা, ঘুরে আসি। চোখের জলে ভাসছে আজো সকল ভারতবাসী। ক্ষুদিরামের ফাঁসি হলো সোনার ছেলে মোদের, ভুলো না কেউ কোনো দিন তা, করো না ক্ষমা ওদের। 200 বছর ইংরেজ এই দেশকে করলো শাসন, অত্যাচারের চূড়ায় চড়ে করলো মোদের শোষণ। মা বোনেদের সম্মান আর শিশু থেকে বৃদ্ধ পেল না রেহাই, সবাইকে ওরা করেছিল বিদ্ধ। অস্ত্র ছিল ওদের হাতে, কামান বারুদ গোলাগুলি, ইট কাঠ বেল বর্ষা ধনুক ভারতবাসী নীল তুলি। করেঙ্গে ইয়া মরেঙ্গে মন্ত্র দিলেন গান্ধীজি, রক্ত দিলে স্বাধীনতা বলেছিলেন নেতাজি। দুটো পথের লক্ষ্য একই, ভারতের স্বাধীনতা। বাঁচব মোরা কাটিয়ে আবার ইংরেজ অধীনতা। কত সংগ্রাম রক্ত ক্ষয়, খালি হলো মায়ের কোল। জাতি ধর্ম নির্বিশেষে বলল সবাই আওয়াজ তোল। তিতুমীরের নারকেল বেড়ে বিদ্রোহী নৌসেনা, হুল সাঁওতাল মুন্ডা ওরাও বিদ্রোহী সেথা কি না। আবাল বৃদ্ধ বনিতা সবাই বলিল ওরে চল চল, আর তো কিছু নেই কোমোদের দেশভক্তি বল। কেউ দিল গান কেউ বলিদান, রাখিতে বাধা সুখ, মিলেমিশে সব একাকার হয়ে পিতেছিল ওরা বুক। অহিংসা আর অসহযোগ ভাঙল ওদের মনোবল, সশস্ত্র আন্দোলনে কেঁপে উঠল ভীত বাহুবল। বিশ্ব সেদিন সরব হল নিন্দা ও ভৎসনায়, পরাধীনতা বদলে গেল সোনালী স্বাধীনতায়। 47-এর 15ই আগস্ট স্বাধীন হলাম মোরা, পতনের পাট গুটিয়ে নিয়ে গেল গোড়া। আজকের সেদিন শহীদের দিন, ভারত মাতার সন্তান যত, পুত্র আর স্বামী হারাদের হাহাকার আর যত ক্ষত। স্মরণ করি বরণ করি তাদের এবং ভারত মাকে, মূল্যবোধে জড়িয়ে রাখি মোদের সোনার স্বাধীনতাকে, মূল্যবোধে জড়িয়ে রাখি মোদের সোনার স্বাধীনতাকে।